প্রকৃতির সাথে এই দিন কি বারাতে, সেবার জন্য আছে সারাক্ষণ। যদি চাও পেতে সুস্থ জীবন, যদি চাও পেতে সুন্দর জীবন, মডার্ন হারবাল গ্রুপ আছে সারাক্ষণ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। মডার্ন হারবাল গ্রুপ সুস্থ থাকুন সুন্দর থাকুন অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন ও মুবারকবাদ জানাচ্ছি। সম্মানিত দর্শক শ্রোতা, দীর্ঘদিন ধরে আপনাদের সামনে আমরা উপস্থিত হচ্ছি মডার্ন হারবাল গ্রুপ সুস্থ থাকুন সুন্দর থাকুন অনুষ্ঠান নিয়ে। আপনারা ইতিমধ্যে জেনে গেছেন মডার্ন হারবাল গ্রুপ সুস্থ থাকুন সুন্দর থাকুন অনুষ্ঠানের একটি পর্ব থাকে, প্রশ্ন উত্তর পর্ব। যে প্রশ্ন উত্তর পর্বে উপস্থিত থাকেন বিশিষ্ট হারবাল গবেষক এবং চিকিৎসক ডাক্তার আলমগীর মতি। আপনারা তার সাথে এরই মধ্যে পরিচিত হয়ে গেছেন এবং আপনাদেরই সুপরিচিত। যাই হোক, দর্শক শ্রোতা, অনুষ্ঠানের খাতিরে পরিচয় করে দিচ্ছি ডক্টর আলমগীর মতিকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের কাছে, শুধু দর্শকদের কাছে আমার একটি অনুরোধ যে আমরা কিন্তু আপনাদেরকে সুস্থ সুন্দর দেখতে চাই এবং এটা সেবাধর্মী একটি অনুষ্ঠান। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা হাজার বছর যাবৎ এই বাংলাদেশে পরিচিত সব ঔষধি গাছ, শাক সবজি, ফলমূল, ঔষধি বৃক্ষ, খাদ্য পথ্য, জুস থেরাপি, চুপ থেরাপি, যেগুলোর মাধ্যমে সারা পৃথিবীর মানুষ সুস্থ থাকে, সেইগুলো সম্বন্ধেই আমরা উত্তর দেওয়ার চেষ্টা করি। একান্ত যদি কোনো রোগীর এমন প্রশ্ন থাকে যেটা জটিল, সেটাই আমরা বিশেষজ্ঞ ডাক্তারদের কাছে যেতে বলি। এই অনুষ্ঠানটি আপনারা মনোযোগ দিয়ে শুনলে নিজেরা ঘরে বসে নিজেদের চিকিৎসা করতে পারবেন। দর্শক, বিশিষ্ট হারবাল গবেষক এবং চিকিৎসক ডাক্তার আলমগীর মতির পরামর্শ অনুষ্ঠানের শুরুতেই আপনারা শুনে নিলেন। এ পর্যায়ে কথা আর বাড়াতে চাচ্ছি না, এ পর্যায়ে দেখব আপনাদের কাছ থেকে এ পর্বে আমরা কি কি প্রশ্ন সমূহ পেয়েছি। আপনারা নিশ্চয়ই জানেন যে আপনাদের কাছ থেকে যে প্রশ্নগুলো আসে তারই উত্তর দেন এই বিশিষ্ট হারবাল চিকিৎসক। আমাদের এবারের প্রথম প্রশ্নটি পাঠিয়েছে আহসান হাবিব, তার বয়স 32 বছর। সে প্রশ্নটি করেছে ঢাকার মিরপুর থেকে। সে জানতে চেয়েছে, আমার সমস্যা হলো ঘুম থেকে উঠার পর অনেক সময় ধরে আমি কথা বলতে পারি না, বললেও কোনো আওয়াজ হয় না। দীর্ঘ সময় আমি ইশারাতে কাজকর্ম সম্পাদন করে থাকি, ঘন্টা দুপুরে আমার স্বাভাবিক অবস্থায় ফিরে আসি, এর কারণ কি? আপনি সকালে ঘুম থেকে উঠে প্রায় 2 ঘন্টা কথা বলতে পারেন না। এর সমস্যাটা সমাধান করতে হলে আপনাকে পূর্বের দিন রাতে ঘুমাবার আগে আপনাকে কাঁচা সুবারির রস, সুবারিটা ভিজিয়ে রাখতে হবে সন্ধ্যা রাতে, এবং 2-3 ঘন্টা ভিজানোর পরে ওই রসটা গরম চায়ের সাথে খেতে হবে। আপনার মেমোরিতে কোনো সমস্যা হচ্ছে? সারা পৃথিবীতে মেমোরি সমস্যা হলে এরিগোনা খাওয়ানো হয়। এরিগোনা মানে কাঁচা সুবারির রসকে জার্মান ভাষায় এরিগোনা বলে। আমাদের দেশেও অনেক বড় বড় নিউরোলজির ডাক্তাররা এরিগোনা নিয়ে গবেষণা করেছেন। আপনি নিজেই কাঁচা সুবারি ভিজিয়ে ওটার রস খেতে পারেন, আর সাথে আপনি যদি 2-3 টুকরা রসুন খেয়ে ঘুমান তাহলে এই সমস্যাটা সমাধান হয়ে যাবে। আর যখন আপনার এই সমস্যাটা হয়, আপনি একটু গরম পানি খাওয়ার অভ্যাস করবেন, ঠান্ডা কোনো জিনিস খাবেন না, আর ঘুমটা ভালো হলে এই সমস্যাটা ভালোভাবে সেরে যাওয়ার কথা। জি, ধন্যবাদ। কিন্তু আপনার কাছে আমার দর্শকের যে প্রশ্ন ছিল তার উত্তরের উপরে বেশ করে আরেকটা প্রশ্ন আমার রয়েছে, সেটা হচ্ছে কাঁচা সুবারির কিছু সাইড ইফেক্ট আছে। দেখা যাচ্ছে যে কাঁচা সুবারি আপনি অধিক মাত্রায় খেলে সেক্ষেত্রে নেশা নেশাও হতে পারে, এইটা আপনি কিভাবে দেখবেন? এটা একটা খুব সুন্দর প্রশ্ন করেছেন আপনি, এটা আপনার আপনি করাতে আমি খুব খুশি হলাম। যে হ্যাঁ, অনেক মাত্রায় কোনো জিনিসই খাওয়া ঠিক না। আপনি যদি এখন চা খাবেন 1 কাপ, আপনি একসাথে 10 কাপ খেলে তা আপনি অসুস্থ হবেন। অতএব অধিক মাত্রায় কোনো জিনিসই ভালো না, আপনি অল্প মাত্রায় আদার গরম পানি, গরম পানির সাথে একটু আদার চা খেতে পারে সে, আর
পূর্বের দিনে সে একটু সুবারি ভিজানো রস খেলে এই সমস্যাটা সমাধান হয়ে যায়। ধন্যবাদ। আমাদের এবারের প্রশ্নটি পাঠিয়েছে সোহরাব হোসেন, তার বয়স 52 বছর, সে প্রশ্নটি করেছে কুড়িগ্রাম থেকে। সে জানতে চেয়েছে, আমি অবিবাহিত, শারীরিক সমস্যা ও যৌন ভীতির কারণে আমি বিয়ে করিনি। এখন সমস্যা হলো রাতে আমার একদম ঘুম হয় না, ঘুমের জন্য অনেক ওষুধ সেবন করেছি, তাতে কোনো রূপ ফল হয়নি। খাওয়ার রুচি নেই বললেই চলে, মাথা ঝিমঝিম করে, বসা থেকে উঠলে দাঁড়াতে পারি না, পানির পিপাসা জাগে কিন্তু পানি পান করতে ইচ্ছে হয় না। এই পরিস্থিতিতে কি পরামর্শ দিবেন? আপনি প্রতিদিন একটি পাকা পেঁপের শরবত খেতে হবে এরকম এক মাস। আমার মনে হয় এক মাস পাকা পেঁপের শরবত খেলে আপনার এটার অনেকটা সমাধান হবে। আর আপনার বয়স এখন 52 বছর, আপনি 52 বছর বিয়ে করেন নাই। আমরা মনে করি যে কোনো লোক যদি সে স্বাভাবিক সময়ে বিয়ে না করে, ঘর সংসার না করে, সে কিছুটা বিভিন্ন রকম রোগের ভোগার সম্ভাবনা থাকে। ইভেন কি যারা দীর্ঘদিন বা সারা জীবন বিয়ে করে না, তারা 20% ক্যান্সার রোগ হওয়ারও ঝুঁকি বহন করতে পারে। অতএব আপনার বিয়ে করা একান্তই দরকার, এবং বিয়ের পরে হয়তো এই সমস্যাগুলো, আপনার রাতের ঘুমের সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। আপনি একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে পারেন। ধন্যবাদ। আমাদের এবারের প্রশ্নটি পাঠিয়েছে সাদিক হোসেন, বয়স 40 বছর, সে প্রশ্নটি করেছে সাভার থেকে। সে জানতে চেয়েছে, দীর্ঘ 8 বছর প্রবাস জীবন যাপনের পর গত বছর দেশে এসে আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হই। দেশে ফেরার পথে আমার হেপাটাইটিস বি ধরা পড়ে, কিন্তু আমি তা আমার আত্মীয় স্বজন ও স্ত্রীর কাছে গোপন রাখি। বর্তমানে আমার স্ত্রী অন্তঃসত্ত্বা, আমার সন্তান কিংবা স্ত্রী কি এই রোগে আক্রান্ত হতে পারে কি না? খুব সাদিক সাহেবের খুব সুন্দর একটা প্রশ্ন আপনি করেছেন। এই ধরনের বহু ঘটনাই রোগীরা আমাদের কাছে সরাসরি এসে বলে থাকেন। তবে এটা একদম 100% বলা যাবে না যে আপনার স্ত্রী বা সন্তান এর থেকে সেভ হয়ে যাবে কিনা। তবে আপনি এখন থেকেই আপনার স্ত্রীকে একটু কাঁচা হলুদের রস প্রতিদিন সকালবেলা খাওয়ার অভ্যাস করাতে হবে, আর রাতে আধা চামচ পরিমাণ অলিভ অয়েল, কাঁচের বোতলে যে অলিভ অয়েল, আপনি বিদেশ ছিলেন, আপনি জানেন যে ওই দেশে যখন মায়েদের পেটে বাচ্চা আসে, 4 মাসের পরের থেকেই তারা আধা চামচ করে অলিভ অয়েল খাওয়ান। অলিভ অয়েল খাওয়ালে বাচ্চার, আপনার স্ত্রীর ডেলিভারিটা খুব সুন্দর হবে। আর তাকে প্রতিদিন পেঁপে খাওয়ার অভ্যাস করান, আর আপনি সম্পূর্ণ বাড়িটাকে আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। বাথরুম এবং পাকঘরে প্রতিদিন 10 কেজি পানিতে 4 চামচের 1 চামচ ফিটকিরি পাউডার করে ওইটা দিয়ে ওই পানিটা পাকঘর এবং বাথরুমে প্রতিদিন ঢেলে দিতে হবে। আপনার কাপড় চোপড় সবকিছু ফিটকিরির পানি দিয়ে ধুতে হবে। আপনার থালা প্লেট বাসন কুসন সব সেপারেট রাখতে হবে। আপনার স্ত্রীর খাবার দাবারের সাথে আপনার খাবার দাবার একসাথে করলে চলবে না। আপনি এখন থেকে একটু সতর্ক থাকুন, আর আল্লাহর কাছে অনেক করে দোয়া চান, আল্লাহর কাছে রহমত কামনা করেন, তাহলে আল্লাহ হয়তো রহমত দিবে। আপনি সাবধান থাকেন, সতর্ক থাকেন, স্ত্রীকে সাবধান রাখেন, পরিচ্ছন্ন থাকেন, দেখা যাক আপনার বাচ্চা হবার পরে কি দাঁড়ায়। ধন্যবাদ। আমাদের এবারের প্রশ্নটি পাঠিয়েছে রহিমা খাতুন, তার বয়স 47 বছর, সে প্রশ্নটি করেছে ময়মনসিংহ থেকে। সে জানতে চেয়েছে, 1 বছর হলো আমার মনোপজ হয়েছে, বর্তমানে সমস্যা হলো শরীর সব সময় গরম অনুভব হয়, মাথা ঝিমঝিম করে, খাওয়ার রুচি ও ঘুম একেবারে কম, এক্ষেত্রে হার্বাল চিকিৎসা কি ধরনের উপকার করতে পারে? মনোপজ হওয়ার পরে এই ধরনের কিছু না কিছু সমস্যা সব মেয়েদেরই দেখা দেয়। আপনি এই সময়টা আপনাকে একটু মাংস খাওয়া বন্ধ রাখতে হবে, ডিম দুধ খাওয়া বন্ধ রাখতে হবে, দুধের পরিবর্তে আপনি দধি খাবেন, আর মাংসের পরিবর্তে আপনি শাক সবজি খাবেন। প্রতিদিন আপনাকে কমপক্ষে 1 টুকরো হলেও পেঁপে খেতে হবে, বা কাঁচা পেঁপের সালাদ ও পাকা পেঁপের শরবত বেশি বেশি খেলে আপনার শারীরিক এই সমস্যাটা থেকে